সিধাই মোহনপুর থানাধীন সাউথ তারানগর এলাকার 55 বছরের বিভূতি দাস স্কুটি নিয়ে আগরতলা থেকে আমবাসার দিকে যাচ্ছিলেন। প্রতিদিনের মতো সোমবারও মুঙ্গিয়াকামী থানার পুলিশ আমবাসা আগরতলা জাতীয় সড়কের 41 মাইল এলাকায় ভেহিকেল চেকিংয়ে বসে। এদিন বিভূতি দাস তার স্কুটি নিয়ে 41 মাইল এলাকায় পৌঁছা মাত্রই ভেহিকেল চেকিংয়ে থাকা মুঙ্গিয়াকামী থানার পুলিশ স্কুটিটিকে দাঁড় করিয়ে কাগজপত্র দেখতে বলে। সে সময় পুলিশের সন্দেহ হয় এবং স্কুটিতে তল্লাশি চালিয়ে 28 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। সঙ্গে সঙ্গে আটক করা হয় স্কুটির চালক বিভূতি দাস সহ স্কুটি ও শুকনো গাঁজা। এদিকে মহকুমা পুলিশ আধিকারিক এই বিষয়ে জানান, আজকেও অন্যান্য দিনের মতোই মুঙ্গিয়া কামি কিয়েসার আন্ডারে জাতীয় সড়কের মধ্যে 41 মাইল এলাকায় যখন রেগুলারলি ভেহিকেল চেকিং চলছিল তখন একটা স্কুটি নিয়ে আসছিল একজন ব্যক্তি, তার নাম বিভূতি দাস, বয়স 55, বাড়ি হচ্ছে সাউথ তারানগর পিএসসি দায়। একটা স্কুটি নিয়ে আসছিল, তখন সেই স্কুটিতে যখন চেক করা হয় তখন সেখানে মোট 28 কেজি ড্রাই গাঞ্জা পাওয়া যায়। যথারীতি তাকে ডিটেইন করা হয় এবং গাঞ্জাগুলি সিজ করা হয়। এখন এর বিরুদ্ধে একটা কেস, একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হবে। আগামী দিনেও পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।